আর কিছুক্ষণ পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেলা 12টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে এবং বেলা 12:30টায় তোমরা ওয়েবসাইট মারফত তোমাদের ফলাফল জানতে পারবে। তোমাদের সকলের কাছেই মোবাইল রয়েছে, তো মোবাইল থেকে খুব সহজে কীভাবে তোমরা ফলাফল জানবে উচ্চ মাধ্যমিকের ফলাফল? দেখো, তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দাওনি, মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের হয়নি, তোমরা একদম সরাসরি বা বলতে পারো একদম ডাইরেক্ট তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক না দিয়ে। নিজেদের মোবাইল থেকে কীভাবে প্লে স্টোরের অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং অনেকগুলো ওয়েবসাইট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলো আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সকলের রেজাল্ট ভালো হবে, গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে, এটা কিন্তু একদম সত্যি কথা, গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। দেখো, যে সমস্ত বিষয়গুলোর কিছু কিছু ক্ষেত্রে ভুল প্রশ্ন এসেছিল সেইগুলো অ্যাটেন্ড করলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাচ্ছ। 31 তারিখে কিন্তু তোমাদের মার্কশিট তোমাদের হাতে দিয়ে দেবে স্কুল থেকে। মাধ্যমিকের রেজাল্ট তোমরা তোমাদের ফোন থেকে দেখো, সবার বাড়িতে তো ল্যাপটপ কম্পিউটার নেই, আর যাদের প্রত্যন্ত গ্রামে এখনও অনেকের কাছে মোবাইল নেই, তো যাদের মোবাইল নেই তোমরা নিকটবর্তী সাইবার ক্যাপে বা কম্পিউটারের দোকানে চলে যাও, আর যাদের মোবাইল আছে তোমরা দেখে নাও খুব সহজে কীভাবে তোমরা ওয়েবসাইটে ফল দেখবে। দেখো, বেলা 12টা থেকে কিন্তু ওয়েবসাইটে ফল জানা যাবে না, বেলা সাড়ে বারোটা থেকে তোমরা যদি অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দাও তাহলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা তোমাদের মোবাইলেই পেয়ে যাবে। এবং সেখানে যদি পাস লেখা থাকে তাহলে কিন্তু তোমরা পাস, আর যদি লেখা থাকে কন্ট্যাক্ট টু ইয়োর ইনস্টিটিউশন বা কন্ট্যাক্ট টু ইয়োর স্কুল তাহলে কিন্তু তোমরা ফেল, আর যদি ফেল লেখা থাকে তাহলে তো বুঝতেই পারছ। আর যদি পাস লেখা থাকে, গ্রেড দেওয়া থাকে এ বি সি, সি গ্রেড থাকলে পাস, বি গ্রেড থাকলে পাস, এ থাকলে পাস। থেকে সহজ হচ্ছে এবিপি আনন্দে দেখা ফল, ঠিক আছে, bengali.abplive.com এখানে যাবে, bengali.abplive.com তোমরা ক্লিক করবে, এখানে ক্রোম খুলে যাবে। দেখো, ক্রোম খুললে এই যে উচ্চ মাধ্যমিকের ফল, ভালো করে দেখো উচ্চ মাধ্যমিকের ফল, আমি যেটা টানছি স্ক্রল করছি, এই উচ্চ মাধ্যমিকের ফলে তোমরা জাস্ট ক্লিক করবে, উচ্চ মাধ্যমিকের ফলে তোমরা ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের এই যে এই একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তোমরা আর্টস কমার্স না সায়েন্স সেটা সিলেক্ট করবে, রোল নাম্বার দেবে, ব্যাস তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, এই যে মাধ্যমিকের রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখো wbchse 10th রেজাল্ট, ডেট অফ বার্থটা এইভাবে সিলেক্ট করতে হবে তোমাদের, ডেট অফ বার্থ সিলেক্ট করবে, এই ইয়ার সিলেক্ট করবে, কবে হয়েছে সেটা সিলেক্ট করবে, রোল নাম্বার দেবে, সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। বেরোচ্ছে আজকেই উচ্চ মাধ্যমিকের ফলাফল তোমরা জেনে যাবে ওয়েবসাইট মারফত, এবং তোমাদের রেজাল্ট দেওয়া হবে 31 তারিখ। 31 তারিখে স্কুল থেকে তোমাদের মার্কশিট তোমাদের হাতে বিতরণ করে দেওয়া হবে, তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। আর দেখো, বেশ কিছু বিষয় যেরকম আর্টস গ্রুপের প্রচুর নাম্বার উঠছে, আর্টস গ্রুপের ক্ষেত্রে যারা কমার্সের রয়েছে, কমার্সিয়াল ল, ট্যাক্স, কস্টিং এন্ড ট্যাক্সিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডি, জিওগ্রাফি, ইতিহাস, এই সব ক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে নাম্বার উঠেছে এমনটাই জানা যাচ্ছে।